প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকাল হতেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। হঠাৎই আকাশ থেকে উড়ে এলো কি যেন একটা, উড়ে এসে দেওয়াল ফুঁড়ে সোজা ঢুকে গেল মাটির ভিতর। আচমকা কি উড়ে এলো আকাশ থেকে? সামনেই লোকসভা নির্বাচন, তাই জোর কদমে চলছে প্রচার পর্ব। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে ঘটল এমন এক অদ্ভুত ঘটনা। এটা কি কোনো রাজনৈতিক অভিসন্ধি নাকি অন্য কোনো বিষয়, সেই প্রশ্ন উঠেছিল। কিন্তু বিষয়টা আসলে কি? আকাশপথে ভারী কোনো যন্ত্রাংশ কোথা থেকেই বা উড়ে আসবে? পুলিশের অনুমান, কোনো কারখানার যন্ত্রাংশ ছিটকে লোকালয়ে চলে এসেছে। বেলার দিকে সেই ঘটনাই সামনে এলো। অবশেষে জামুরিয়ার রহস্যময় টুকরো ছিটকে পড়ার কারণ জানা গেল। জামুরিয়ার জাদুডাঙ্গা এলাকায় একটি বেসরকারি কারখানা থেকে যন্ত্রাংশ ভেঙে ছিটকে পড়ে, আর যার ফলে জামুরিয়ার ইকড়া, জাদুডাঙ্গা এবং বেনালি এই তিন গ্রামে ওই যন্ত্রাংশের টুকরো ছিটকে পড়ে। এই ঘটনায় মোট তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একটি ফাঁকা মাঠে গিয়ে ওই যন্ত্রাংশের টুকরো পড়েছে। বিরাট আকারের ওই যন্ত্রাংশের গতি অনেকটাই বেশি ছিল। জানা গিয়েছে মাটিতে পড়ার পর অন্তত পক্ষে 20 ফুট ভিতরে ঢুকে গিয়েছে ওই যন্ত্রাংশের টুকরো। সুতরাং এর থেকে বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল। কপাল জোরে রক্ষা পাওয়া গিয়েছে, এই কথাই বলছেন বাসিন্দারা। ঘন্টা দুয়েক আগে বা 1.5 ঘন্টায় হবে হয়তো, আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, আমাদের যে কন্ট্রোলার আছে তার দুয়ারের সামনে আমি যাওয়াতে ওপর দিকে তাকিয়ে দেখলাম একটা বড় টায়ার, গোলাপ আকৃতি কালো রঙের, সেটা ঘুরতে ঘুরতে প্রচণ্ড স্পিডে যাচ্ছে। আমরা ওর পিছনে ধাওয়া করলাম, তো এত সামনে ছিল, আমরা ভাবলাম হয়তো বাস জুড় এখানে সামনে আছে, বাসের একটা জুড় আছে ওইখানে পড়লো। ওইখানে এসেছি আর বাস জুড়ের পিছনে এদের বাড়িটা, এখানে দেখছি হাল্লা হচ্ছে, কান্নাকাটি। আমরা তখন দৌড়ে আসি এখানে, আসার ফলে দেখি যে তার পাশের বাড়ির একটা বিল্ডিং, দোতলা বিল্ডিং পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এবং যাদের বাড়িতে ওই ঝুলন বাদ্যকর বলে যে মেয়েটা লেগেছে তার বাড়িতে একটা বড় গর্ত হয়ে গেছে। এবারে কী করে হলো, কেন হলো, সেটা তদন্ত সাপেক্ষ। এসেছি দেখছি কি উপর দিকে পাঠো পুরো ছাতাটা ফেটে উড়ে উড়ে নিচে বসে গেছে, পুরো একদম ছাদ পাত ভেঙে নামে এক মহিলা। অমর বাদ্যকর, মাগারাম বাদ্যকরের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যন্ত্রাংশের থেকে গরম তেল ছিটকে এক কিশোরী আহত হয়েছে। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সে। ভারী কোনো লোহার যন্ত্রাংশ এসে একটি কংক্রিটের বাড়ির দেওয়ালে ধাক্কা লাগে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেওয়ালের বেশ কিছুটা অংশ। সেখান থেকে পাশে একটি বাড়ির উঠোনে ওই ভারী যন্ত্রাংশটি পড়ে, উঠোনের বেশ কিছুটা অংশ গর্ত হয়ে যায়, আরও কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ওই কারখানার উপর পড়ে। কারখানাতে ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে, পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে জাদুডাঙ্গা এলাকার বাসিন্দারা। জামুরিয়া থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে বাসিন্দাদের রাস্তা থেকে সরায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই ঘটনা হলো কিভাবে, যন্ত্রাংশ কিভাবে কারখানা থেকে অত দূরে গিয়ে পড়লো, তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।